হ্যালো বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর থাম্বনেইল এবং আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে আমি একটি পাওয়ার ব্যাংকের গোপন তথ্য আজকে ফাঁস করব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক দিবেন। তো কথা হচ্ছে, আমরা যারা পাওয়ার ব্যাংক ইউজ করি, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য, কিন্তু আসলে আমাদের একটা মোবাইলে চার্জ চলে যায় বা চার্জ লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কী করি, একটা কমফোর্টেবল হিসেবে আমরা একটা পাওয়ার ব্যাংক কিনে থাকি। তো আপনারা যারা 300-500 টাকার মধ্যে পাওয়ার ব্যাংক কিনতে যাচ্ছেন, আসলে তাদেরকে আমি বলবো যে একদম না, ওই রকম পাওয়ার ব্যাংক কিনবেন না, একদম না। এই কথাটা আমি কেন বলতেছি সেটাই আজকে আসলে ভিডিওতে দেখাবো। তো আমার হাতে একটা পাওয়ার ব্যাংক আমি দেখাচ্ছি। তো দেখেন, আমি এই যে পাওয়ার ব্যাংকটা, এই পাওয়ার ব্যাংকটা আমার কয়েকটা ফ্রেন্ড সহ আমরা ঢাকা এয়ারপোর্ট থেকে কিনছিলাম। তো দাম যদিও কমফোর্টেবল ঠিক আছে, কিন্তু পাওয়ার ব্যাংক দেখে মনে হচ্ছে, এখানে আসলে লেখা আছে 60,000 এমপি আওয়ার হ্যানটেন। তো দেখেন, এই পাওয়ার ব্যাংকটা আজকে আমি খুলে দেখাবো আসলে এর ভিতরে কী দিয়ে তৈরি করা হয়েছে, এবং এর ভিতরে চমৎকার একটা জিনিস আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এর ভিতরে কী আছে। আমি নিজেও আসলে হতবাক যে কী আল্লাহ, পাওয়ার ব্যাংকের ভিতরে কী। তো চলেন আমরা এই পাওয়ার ব্যাংকটা সুন্দর করে আসলে আপনাদেরকে খুলেই দেখাবো একদম। হ্যালো গাইস, তো যে আসলে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার ব্যাংক, অনেক কম দামি। তো আসলে আজকে এর গোপন তথ্য ফাঁস করব যে আসলে এত কম বাজেটের পাওয়ার ব্যাংক তারা কীভাবে দিচ্ছে। এবং এই পাওয়ার ব্যাংক কেনার আগে আপনাদের অবশ্যই আজকের ভিডিওটা দেখা উচিত বলে আমি 100% মনে করি। তো দেখেন, কেনার সময় পাওয়ার ব্যাংক এইরকম থাকবে ইনটেক্ট অবস্থায়। আর এটা, এই পাওয়ার ব্যাংক কিন্তু আমি ঢাকা এয়ারপোর্ট থেকে কিনছি, দামটা ভিডিওর মধ্যে বলবো, আপনারা ভিডিওটা দেখেন। তো ফার্স্ট টাইম পাওয়ার ব্যাংক একটা থাকবে কাগজ, সেটা ভিতরে কী আছে দেখি। দেখাচ্ছে একটা কেবল দিছে, মিডিয়াম কোয়ালিটির একটা কেবল দিচ্ছে। আচ্ছা, কেবল দিচ্ছে, ভালো কথা। এবং দেখেন এইখানে, দেখেন আপনারা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক। ব্র্যান্ডের নাম দিছে হুয়াই, হ্যাঁ, ব্যাটারি ট্যাটারি দিছে। এইখানে দেখতে পাচ্ছেন যে সুইচ আছে, এখানে বাতিও ধরে আছে, 100% চার্জ ছিল, আমি ইউজ করছি। এদিকে তিনটা পোর্ট দিছে, এবং এদিকে কিছু ফিচার তারা বলে দিছে। এবং একটু দেখেন ক্যাপাসিটি, ক্যাপাসিটি দেওয়া আছে 60,000 এমপি আওয়ার। তো দেখেন, এত কম দামি পাওয়ার ব্যাংকে আবার 60,000 এমপি আওয়ার। এখন কথা হচ্ছে, এই পাওয়ার ব্যাংকটার দাম অনলি 140 টাকা। এটা কিন্তু একটা অবিশ্বাস্য দাম। আবার যেখান থেকে মানে কিনা হয়েছে সেইখানে কারো কাছ থেকে 200-400-500 পর্যন্ত, কিন্তু যার কাছে যেমন পাচ্ছে বিক্রি করতেছে। এখানে দেখেন চার্জিং পোর্ট আছে, লাইট আছে, চার্জ কিন্তু একদম থাকে না। আমি আমার ফোন, যে ফোন দিয়ে ভিডিও করতেছি, এই ফোন আমি মনে করি যে 30% চার্জই হয় না, তাতে সব চার্জ শেষ হয়। তো আসলে আমার এক ফ্রেন্ড, একসঙ্গে আমরা নিয়েছিলাম, তো সে ব্যাটারি লাগার জন্য দোকানে নিয়ে যায়, এমন একটা আসলে জিনিস দেখতে পাইছে, এটার ভিতরে নাকি একটা কাজ ছিল। তো আমিও আজকে আর কি আমার পাওয়ার ব্যাংকটা খুলতেছি, যে আসলে আমার এটা বিশ্বাস হচ্ছে না। তো আমরা খুলেই দেখবো। দেখতে পাচ্ছেন একটা একটা আমার কাছে টেস্টারের মতো আছে, যাক। তো আমরা এটা খুলবো। এর চতুর্দিকে যদি আপনার লক্ষ্য করেন, কোথাও কিন্তু কোনো প্রকার স্ক্রু বা নাট নাই। আর এটাতে কিন্তু ছোট ব্যাটারি আছে, মানে আমার ফ্রেন্ড বলছিল। তো এটা কিন্তু আমরা খুলবো এইভাবে, দেখতে পাচ্ছেন এইখানে টেস্টারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার ব্যাংকটা আসলে খুলে আসতেছে। আমরা এইদিকেও সেমভাবে দিব। আমি কিন্তু নিজেও খুলেই নেই, মানে আমার ফ্রেন্ডটা আমাকে দেখাইছে, তো আমি আসলে দেখে কিন্তু হতবাক হয়ে গেছি যে কি ধান্দাবাজিটা করছে এরা। তা আসলে আজকে খুলেই আমরা বুঝতে পারবো যে এটার ভিতরে কি আছে, তাই না? তো দেখেন অলরেডি কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকটা খুলে গেছে, আমরা একটু খুলব। আপনারা আসলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো দেখেন আমার হাতে পাওয়ার ব্যাংকটা আছে, আমরা যদি একটু জাস্ট খালি আপনাদেরকে খুলে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা লক্ষ্য করেন, আপনারা নিজেই লক্ষ্য করেন, এটা কি, এটা কি বন্ধুরা, এটা কি দেখেন,
এই যে দেখেন, আসলে দেখল আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখানে একটা কাঁচ দিয়ে দেওয়া হয়েছে, এখানে এত ভালোভাবে রিপেয়ারিং করে একটা টেপ দেওয়া হয়েছে, এই টেপটার ফলে এই কাঁচটা কিন্তু নড়তেছিল না। দেখেন এই কাঁচটা আমি একটু খুলি, দেখেন বন্ধুরা আসলে কাঁচটা টাইট করে লাগানো আছে। বন্ধুরা দেখেন এটা কি, এটা কি বন্ধুরা, এটা কি দেখেন, পাওয়ার ব্যাংক কিনবেন আপনারা, দেখেন কি অবস্থা, একটা কাঁচ ঢুকাই দেওয়া হয়েছে এই পাওয়ার ব্যাংকের ভিতরে। দেখেন পাওয়ার ব্যাংকের ভিতরে আর কোনো কিছুই নাই, জাস্ট একটা ব্যাটারি। তবু কি অবস্থা, মানে এই আমাদের কাছে যে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের ব্যাটারি, এবং এইখানে জাস্ট একটা সার্কিট। এটার দাম আমার কাছে 140 টাকা নিছে, যদিও 140 টাকা আমার ক্ষেত্রে সেটা বড় বিষয় না, কিন্তু কেউ কেউ বন্ধুরা এখানে 300 টাকা 400 টাকা করে কিনতেছে। তাহলে চিন্তা করেন আসলে তারা কি পরিমাণ আসলে মানে ঠকে যাচ্ছে, চিন্তা করছেন। একটা কাঁচ দেওয়া হয়েছে, হ্যাঁ একটা কাঁচ এটার ভিতরে ঢুকাই দিছে আর হয়ে গেল পাওয়ার ব্যাংক। এটা এটা বিশ্বাস করা যায়? দেখেন এভাবে সুন্দর করে তারা জাস্ট দিয়ে দিছে। হায় রে বাংলাদেশের প্রোডাক্ট, যদিও সব প্রোডাক্ট একই না, তবুও তাহলে চিন্তা করেন যে কি অবস্থা। দেখেন এই যে হয়ে গেল পাওয়ার ব্যাংক, এই ছিল আজকে আসলে পাওয়ার ব্যাংক। তো বন্ধুরা আপনারা দেখতে পাইলেন আসলে এই যে পাওয়ার ব্যাংক এটার ভিতরে কি ছিল, আপনারা অবশ্যই অবাক হয়েছেন। তো অবশ্যই আজকে ভিডিওটা লাইক দিতেই হবে, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আপনাদের কাছে টিপস, যে আসলে আপনারা যারা পাওয়ার ব্যাংক কিনতে যাচ্ছেন তাদেরকে আমি বলি যে আসলে আপনারা কখনোই লো কোয়ালিটির বা লো প্রাইসের মধ্যে পাওয়ার ব্যাংক কিনবেন না। 200, 300, 400, 500 টাকার পাওয়ার ব্যাংক আমি আপনাদেরকে বলতেছি যে কখনোই কিনবেন না। আমাদের দেশে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আছে। আপনাদেরকে আমি একটা জিনিস সহজ কথায় বুঝাই, সেটা হচ্ছে যে যেখানে একটা একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক 10,000 mAh, জাস্ট ওদের 10,000 mAh, এইটা দেখেন এটা কিন্তু ব্র্যান্ড না, জাস্ট হুয়াই লিখে দিছে এরা, কিন্তু ব্র্যান্ড না, এটাতে 60,000 mAh দিয়ে দিছে। তো আপনারা লক্ষ্য করবেন যে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকগুলোতে 10,000 mAh পাওয়ার ব্যাংক কিনতে আমাদের প্রায় 1300-1400 থেকে 1400 টাকার মতো লাগে, কিন্তু দেখেন আসলে এই পাওয়ার ব্যাংকে 60,000 mAh লিখে দিছে কিন্তু এটার দাম মাত্র 140 টাকা, কারো কাছে 200, কারো কাছে 300, যার যেমন পাচ্ছে কিনতেছে। তো দেখেন যেখানে 10,000 mAh ব্যাটারির একটা পাওয়ার ব্যাংক যদি আমরা ক্রয় করতে চাই ব্র্যান্ডের, সেক্ষেত্রে আমাদের দাম লাগতেছে 1200-1400 টাকা। সেক্ষেত্রে আপনি নিজে চিন্তা করেন যে বাজারে যে আমরা পাওয়ার ব্যাংকগুলো কিনতেছি, এর আগে আমি একটা স্যামসাংয়ের পাওয়ার ব্যাংক কিনছি, আপনাদের আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে স্যামসাংয়ের পাওয়ার ব্যাংক, এটাতেও প্রায় 50,000 mAh লেখা আছে। তো এইটাও কিন্তু সেম অবস্থা, ভিতরে কোনো কিছুই নাই, একটু ফসকা টসকা ঢুকা দিছে আর কি। যাই হোক, তো আপনারা কখনোই ব্র্যান্ড ছাড়া অন্য কোনো পাওয়ার ব্যাংক কিনবেন না। যখন টাকা দিয়ে কিনতে গেছেন তো অবশ্যই একটু ভালোভাবে কিনেন, কেননা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক আমি নিজে ইউজ করছি, আপনারা 2-3-4 বার চার্জ দিবেন তবুও চার্জ শেষ হবে না, কত ভালো সিস্টেম। কিন্তু এই যে নর্মাল পাওয়ার ব্যাংক এগুলো দিয়ে আপনার ফোনে 30% চান্স চার্জ হবে না। তো আপনার কোনটা ভালো, পাওয়ার ব্যাংক নিলে অবশ্যই ব্র্যান্ডের নেবেন। তো যদি ভিডিওর মধ্যে কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকে ভিডিও ভালো লাগছে, ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, আল্লাহ হাফেজ।